আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তি, তার সম্পর্কে বলার আগে বলছি, বাংলায় একটি কথা আছে, মেঘনা চাইতি বৃষ্টি। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটি ঘটেছে। আমরা আসলে ভাবতে পারিনি এমন একজন ব্যক্তি আজকে আমাদের মাঝে আসবেন। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের মনের বিশ্বাস যে তিনি কোরআনের ভালোবাসায় ছুটে এসেছেন। তিনি হলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি, চলচ্চিত্র নায়ক জনাব শাকিব খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের মাঝে আসার জন্য। শাকিব খান, আপনার কাছে। আমি আজ নিজেকে অনেক গর্বিত মনে করছি এই অনুষ্ঠানে আসতে পেরে, কারণ অনেক ভালোবাসা থেকে আমার এই অনুষ্ঠানে আসা। আমি একজন মানুষ, আমি একজন মুসলমান। পিএসপি কোরআনের আলো আসলে এই অনুষ্ঠানটা আমি গতবারই টিভিতেও দেখেছি, আর একরকম এই অনুষ্ঠানের প্রেমেই পড়েছিলাম গতবার। যখন দেখলাম, আমি পাশের সেটে শুটিং করছিলাম, যখন দেখলাম আমার পার্শ্ববর্তী সেটে এই অনুষ্ঠানটি হচ্ছিল, যে ছোট ছোট বাচ্চাগুলো আমার ওই সেটে গিয়ে অনেকেই ভিড় করতো, তা আমি ভাবতাম যে এতগুলো ছোট ছোট হুজুর, এই বাচ্চা, এরা কি করছে এখানে? তো এরা বললো যে, আমার সেটের লোকজন বলল যে, এরা তো সবাই হাফেজ। আমি তখনই অনেক অবাক হলাম যে এরা হাফেজ, আমি তো শুনেছি হাফেজ হতে অনেক সময় লাগে। তো তাদের মধ্যে আমার ইউনিটেরই একজন বলল যে, ভাইয়া, এই ছোট্ট একটি বাচ্চা ছিল, তা আমার নাম ঠিক খেয়াল নেই বাচ্চাটার, বলল যে, ভাইয়া, ওর আপনি শুধু একটা পারা তেলাওয়াত শোনেন। তো অনেকটা এসে ও আগ্রহ করে আমাকে শোনালো। তা আমার কাছে তখন, আমি চোখ বন্ধ করে যখন তেলাওয়াত শুনলাম, তার যে শ্রুতি মধুর, যেই তার তেলাওয়াত ছিল এত স্পষ্ট, আমার কাছে ফিলটা এমন মনে হচ্ছিল যে আমার সামনে কোনো ফেরেস্তা দাঁড়িয়ে আমাকে কোরআনের বাণী শোনাচ্ছেন। তো আমার সেই সময়ের সেই তেলাওয়াত থেকেই কিন্তু আমার এই অনুষ্ঠানের প্রতি অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা। তো ভাই, তুমি অনেক দূর এগিয়ে যাও, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে তুমি অনেক। আর আসলে তোমার আমি আসলে তোমার সাথে একটু হাত মেলাতে চাই। এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে, আল্লাহর প্রেমে সুধা নিয়ে এলো। আমার মনে হয় যে ও একদিন অনেক বড় হবে, ইনশাআল্লাহ অনেক বড় হবে। অ্যাটলিস্ট ওই দিন যেন আমি বলতে পারি যে, হুজুর, আমি আপনার সাথে হাত মিলিয়েছিলাম, এই জন্য আজ অগ্রিম হাত মিলিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তাদের খেদমতকে কবুল করেন এবং আল্লাহ যেন তাদেরকে দুনজাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন। অনেক ধন্যবাদ মহতারাম। এবার চলে যাচ্ছি আমাদের আরো একজন বিশেষ অতিথি, জনাব শাকিব খান, আপনার কাছে। নাহিদ, তোমার হাসি অনেক সুন্দর। তোমার এই মুখের হাসিটা যেন মনে হচ্ছিল তেলাওয়াতের সাথে সাথে ভেসে আসছিল। আসলে আল্লাহর খাস রহমত না থাকলে নাকি হাফেজ হওয়া যায় না। একজন হাফেজ আমার কাছে অনেক সম্মানিত একজন মানুষ, যার সিনার মধ্যে থাকবে পুরো কোরআন শরীফ। তো তুমি অনেক ভাগ্যবান একজন মানুষ, আল্লাহর অনেক পছন্দের একজন মানুষ। তুমি এত শ্রুতি মধুরতার সাথে তুমি যে এই যে কোরআন তেলাওয়াত করলে, আমি শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। তোমরা সবাই বেঁচে থাকো, অনেক ভালো করো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা অনেক বড় করুন। সবাই তোমার জন্য দোয়া করেছেন, কেমন? এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে, আল্লাহর প্রেমে সুধা নিয়ে এলো। আল্লাহ আপনি দয়া করুন। অনেক ধন্যবাদ জনাব শাকিব খান, আপনার কাছে আসছি। এদের সম্পর্কে আলোচনা, আসলে আমার অত দুঃসাহস নেই এদের সম্পর্কে আলোচনা করার। এরাই এক একজন এক একটা প্রতিভার ভান্ডার মনে হচ্ছে আমার কাছে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। এবার আসি, যে সুন্দর কথা বললেন, আমরা সবাই জানি শাকিব একটা অন্য জগতের, কিন্তু আসলে স্যার কোরআনের জগতে চলে আসবে ইনশাআল্লাহ। এটা হলো আসল জগৎ, কিন্তু এটাই হলো আসল জগৎ। আমরাও যেরকম ব্যবসায় জগতে আমরা আছি, আমরা পোশাক জগতে আমরা আছি, উনি ওনার পিএসপি ইস্পাত জগতে আছে, সাকিব আছে একটা আমার ছোট ভাই চলচ্চিত্র জগতে, কিন্তু আসল জগৎ হলো এটাই। আমি প্রথমে বলেছি, এটা একটা আল্লাহর একটি নিয়ামত। জি স্যার, একটি আল্লাহর নিয়ম, আল্লাহ সবাইকে কোরআন হাফেজ করেন না আল্লাহ। জি স্যার, সুতরাং আমরা মনে করি এইটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে
আমাদের কোরআন, কোরআনের আমাদের সুন্নাহ মোতাবেক আমাদের চলতে হবে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক মুবারকবাদ আপনাদের এই চমৎকার চমৎকার বক্তব্যের জন্য, এবং আমরা আশা করছি আপনাদের এই কথাগুলো আমরা সবাই মেনে চলতে পারলে আমাদের পথের পাথেও হবে। আপনাদেরকে অনেক মুবারকবাদ। এবার আমরা চলে যাচ্ছি, আমাদের আরো একজন বিশেষ অতিথি আছেন, জনাব শাকিব খান। আপনার কাছে জানতে চাইবো এই যে হাফেজ এমদাদুল্লাহ, ছোট্ট বন্ধুটি যে তিলাওয়াত করলো, আপনার কেমন লাগলো, অনুভূতিটা কি? এমদাদুল্লাহর দিকে তাকালেই মনে হবে যে ওর চেহারায়, এই যে ছোট্ট শিশুটির দিকে তাকালে মনে হবে, যে কারোই মনে হবে যে আল্লাহর খাস রহমত ওর উপরে বর্ষিত আছে। এই অনুষ্ঠানে আসার আগে আমার শুধু একটি কথাই কিন্তু গত রাত থেকে বারবার মনে হয়েছে, যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি একটি বিশেষ কারণে। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন, মানে ওনার রহমতের কোনো শেষ নেই। উনি জঘন্য জঘন্যতর পাপীকেও কিন্তু উনি ক্ষমা করে দিতে পারেন চাইলে। তা আমার বারবার শুধু একটি কথা মনে হয়েছে, যে দুনিয়ার এই ব্যস্ততার, এই কর্মব্যস্ততার মধ্যে আমরা সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারি না, দিনের কাজ করতে পারি না। আমি এই মানে রোজ হাসরে যেদিন আমার বিচার করা হবে, যেদিন আমাকে দাঁড় করানো হবে, আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায়, আল্লাহ হয়তো ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, উনি পাঁচক্ত নামাজ পড়েছেন না, রেগুলার পড়েননি, উনি এই করেছেন না করেননি, এই করেছেন, ভালো কি কাজ করেছে, হয়তো আমার এই ফুটেজটি সেই দিন কাজে লাগবে। হয়তো ফেরেশতা সেই দিন আমার এই ফুটেজটি দেখাবে আর বলবে যে আল্লাহ, উনি দিনের কাজ করতে পারেননি কিন্তু উনি দিনের সাথে থেকেছেন, কোরআনের আলো এই অনুষ্ঠানে উনি থেকেছেন, উনি সেখানে আপনার পছন্দের যে ব্যক্তিগুলো আছেন, হাফেজ, কারি, এই যে বিশিষ্ট ব্যক্তিগুলো, আপনার পছন্দের ব্যক্তিদের পাশে গিয়ে বসেছেন, তাদের সাথে বুক মিলিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, এই উসিলায় হয়তো সেদিন আমি ক্ষমা পেয়ে যেতে পারি। আমার এই অনুষ্ঠানে আসার পেছনে কিন্তু এটাই সবচেয়ে বড় কারণ। ধন্যবাদ সকলকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, যারা সম্মানিত বিচারক এখানে বসে আছেন, এক একজন এক একজন, আপনাদের আসলে শ্রদ্ধা জানানোর ভাষা আমার নেই, এক একজন বুজুর্গ ব্যক্তি, আপনাদের সাথে মুসাফা করাও অনেক ভাগ্যের ব্যাপার হয়। তো আপনারা বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের সমস্ত মানুষের জন্য দোয়া করবেন, যারা আসলে মুসলমান, হয়তোবা তারা আপনার কর্মকাণ্ডে থেকে হয়তো সঠিকভাবে পালন করতে পারে না, তাদের সকলকে সবাই যেন সুন্দরভাবে ইসলাম ধর্মকে পালন করতে পারে, পাঁচক নামাজ পড়তে পারে, কোরআনের পথে চলতে পারে। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমাদের তাৎপর্যপূর্ণ কথা শুনলাম সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে, এবং আমাদের এই ছোট্ট ভাইয়াটির জন্য সবাই খুব দোয়া করেছেন। আমরা দোয়া করি আমাদের এই ভাইয়াটি আরো অনেক বড় হবে ইনশা আল্লাহ, কোরআনের আলো গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রপথিক হবে, আল্লাহ কবুল করুন, আমিন। এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট